আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ ছিল আমার বান্ধবী ভাতিজার গায়ে হলুদের অনুষ্ঠান, তো এতো আমরা এখন গায়ে হলুদের জন্য রেডি হয়ে যাব। আজকে আমরা পরেছিলাম মাদুরাই শাড়ি, তো আজকে কথা ছিল যে মাদুরাই শাড়ি পরে সবাই আমরা অনুষ্ঠান অ্যাটেন্ড করব। তো আমরা মাদুরাই শাড়ি পরে তো আমরা বের হয়ে গেছি। আজকে অনুষ্ঠানটা ছিল শরী ফুড কোর্ট, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, কোনাখোলা সাইডে। তো আমরা এই যে প্রায় পৌঁছে গেছি শরীফ ফুড কোর্টে। এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর করে শরীফ ফুড কোর্ট বাইরে থেকে অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখানে ঘোড়াগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আমরা প্রায় এসে পড়েছি শরীফ ফুড কোর্টের কাছাকাছি। এখন আমরা অনুষ্ঠানের ভেতর ঢুকব। এই যে শরীফ ফুড কোর্টটা অনেক সুন্দরভাবে সাজিয়েছিল। রাতের বেলা পুরা শরীফ ফুড কোর্টটাই সুন্দর লাইটিং করে এত সুন্দর করে সাজিয়েছিল, অনেক সুন্দর লেগেছে পুরোটা শরীফ ফুড কোর্টের প্রত্যেকটা জায়গা। এই যে এখানে অনেকগুলো স্পেস ছিল যে ছবি তোলার জন্য বেস্ট বেস্ট স্পেসগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল। এই যে এখানে বরের ছবি দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা, এখানে এই হাটটায় অনেকেই এসে ছবি তুলে, তো এত অনেক সুন্দর লাগতেছিল। প্রত্যেকটা জায়গা অনেক সুন্দরভাবে সাজানো ছিল। ফুড কোর্টের জায়গাগুলো, ছোট ছোট বসার জায়গাগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল। এখানে প্রচণ্ড মানুষ ছিল, আর দেখা গেছে যে আমরা ঢুকার সাথে সাথে দেখি এত মানুষ, আর শরীফ ফুড কোর্টটা তো অনেক বড়, তো মানুষ কোথায় কে সহজে খুঁজেও পাওয়া যাচ্ছিল না। আমি ঢুকে আমার ফ্রেন্ডদেরকে ফোন করলাম। আমার ফ্রেন্ড এক ফ্রেন্ড আসার কথা ছিল, তো ও রাস্তায় ছিল, ও এখনও পৌঁছায়নি। আমি প্রায় এসে পড়েছি, আমি দেরি করে বের হয়েছি। আমার আজকে প্রচণ্ড মাথা ব্যথা ছিল, আমার আসার তেমন একটা ইচ্ছা লাগতেছিল না, কিন্তু আমি আমার ওই ফ্রেন্ডকেও বলে ফেলেছি, আর যে ফ্রেন্ডের ভাতিজার অনুষ্ঠান ওকেও বলেছি। তাই অনেক কষ্ট হলেও আমি এই যে পৌঁছে গেছি। এখানে ব্যান্ড শো হবে, তো সুন্দর করে সাজানো। এখানে স্টেজটা অনেক সুন্দর করে সাজিয়েছিল, দেখাই যাচ্ছে যে স্টেজটা একটু রাজকীয় টাইপের সাজানো, অনেক সুন্দরভাবে স্টেজটা সাজিয়েছে। আর এখানে এত এত মানুষ, কোন জায়গায় কে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এত এত মানুষ হয়েছে। আর পুরোটো শরীফকোটে এত বড় স্পেস, তো কে কোথায় খুঁজেও পাওয়া যাচ্ছিল না। কালকের জন্য শরীফ ফুড কোর্টের রাইডগুলো সব চালু ছিল, তো রাইডগুলো আমার মেয়ে তো যাওয়ার পরই রাইডগুলো খোলা শুনে তো পাগল হয়ে গেছে, এখন একটার পর একটা ও উঠতে হবে। এই যে এখানে আমার দেবরের সাথে দেখা হলো। আমার দেবরের সাথে আমার কালকে অনেক পরে দেখা হয়েছে, তো এতো ওর সাথে কথা বলে তারপর আমরা এখন চলে যাচ্ছি যে বিভিন্ন স্পেসগুলো ঘুরে ঘুরে দেখে দেখে আমরা ভিডিও ক্লিপগুলো নিতেছিলাম। এই যে অনেক সুন্দরভাবে সব কিছু সাজানো, তারপর এখানে দোলনাগুলোকে অনেক সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হয়েছিল। পুরোটা লাইটিং দিয়ে, ফুল দিয়ে অনেক সুন্দরভাবে ডেকোরেশনটা করা ছিল। আমার মেয়ে তো বসে বসে এই যে অনেক মজা করতেছে, আর এদিকে আমি এখানে বসেছিলাম, অনেকক্ষণ আমার বসে থাকতে হয়েছে। আমার আরেক ফ্রেন্ড আসার কথা, ও এখনও আসতে পারেনি কারণ রাস্তায় জ্যাম ছিল, তাই ও একটু দেরি করে এসেছে। আমি এখানে বসেছিলাম, কিন্তু বাহিরে ছিল একটু গরম লেগেছে। বাহিরে যেহেতু সব কিছু হচ্ছে, তাই একটু আমাদের গরম লেগে গেছিলো। আর সব কিছু রাইডগুলো সব সুন্দরভাবে খোলা ছিল, তো দেখা গেছে কালকে প্রায় অনেকেই তো হলুদের অনুষ্ঠানে গেছে, রাইডে চড়ে নাই, তো আমার মেয়ে একেবারে সুন্দরভাবে রাইডে সুন্দরভাবে চড়তে পেরেছে। আর এখানে আমার ফ্রেন্ড ওই যে ওখানে দেখা যাচ্ছে, ও অনেক ব্যস্ত ছিল, কিন্তু ওকে মাশাল্লাহ অনেক কিউট লেগেছে, অনেক সুন্দর লেগেছে। এই যে এখানে সবগুলো ঘোড়া, তারপর সে পুরোই খালি ছিল, শুধু যারা যারা রাইডে চড়তেছে টিকিট কিনে, তো ওরা ওরা এই রাইডগুলো শুধু টিকিট খোলা ছিল, টিকিটের কাউন্টার, তো টিকিট কিনে কিনে যারা যারা রাইডে চড়তে চাচ্ছে তারা তারা চড়তে পারতেছে। তো আমার মেয়ে যাওয়ার পর দেখলাম বেশি একটা মানুষ রাইডে চড়তেছে না, সবাই হলুদ এনজয় করতে এসেছে, হলুদ এনজয় করতেছে। তো আমার মেয়ে তো যাওয়ার পরই ওর তো এসবের ভেতর
রাইডের ভেতর ওর যেতেই হবে। তো ওকে মন রক্ষা করার জন্য ওকে প্রায় সবগুলো রাইডে চড়ানো হয়েছে। ওর টিকিট কিনে একবারে সবগুলো রাইড ও মন মতো চড়তে পেরেছে। এখানে দেখা গেছে পুরো স্পেসই খালি ছিল, তেমন লাইনে দাঁড়াতে হয় নাই কোনো কিছু না। তো আমার মেয়ে খুব ভালোভাবে সবগুলো রাইডে চড়ে ওর অনেকই ভালো লেগেছে। আর এদিকে আমার মাথা ব্যথায় আমার ভালো লাগতেছিল না, আর এদিকে আমার ওই ফ্রেন্ডটাও আসতেছে না। তো এর তো ও রাইডগুলো চড়তেছে আর আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। অনেক সুন্দরভাবে সব কিছু ওর চড়তে পেরেছে, কারণ কালকে তো তেমন কোনো মানুষ যায়নি, সবাই হলুদে ব্যস্ত, তো সবই প্রায় ফাঁকা ছিল। এরকম ফাঁকা মনে হয় শরীফ ফুড কোর্টে সহজে পাওয়া যায় না। তো কালকে সুন্দরভাবে সব কিছু চড়ানো গেছে, দেখা গেছে যে সুন্দরভাবে ডেকোরেশন করা রাতের বেলা অনেক সুন্দরই লেগেছে। আর এদিকে আমার মেয়ে সুন্দরভাবে সব কিছু, এমনি তো দেখা যায় যে চড়া যায় না, কারণ অনেক মানুষ থাকে, লাইন ধরে বসে থাকতে হয়, অনেক সময় লাগে। তো কালকে পুরো ফ্রি, যেটা মন চায় সেটা সে চড়েছে, একবারে টিকিট করে ফেলেছে আর প্যাকেজ কিনে ও মন মতো সব কিছু চড়তেছে। আর এদিকে আমি বসে বসে, ওর জন্যই মূলত আমার যাওয়া হয়েছে, কারণ ও এগুলো আমি মনে করেছিলাম যে রাইডগুলো মনে হয় চালু থাকবে না, তো এটা ভালো কাজ করেছে যে রাইডগুলো সব চালু রেখেছে। তো এখানে বাচ্চাদেরও একটা ভালো সময় কেটে গেছে, বাচ্চারা যারা যারা রাইডে চড়েছে তো সময় ভালোভাবেই কেটে গেছে। এদিকে আমি আমার ফ্রেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলাম, আমার ফ্রেন্ড এসে পড়েছে। তো এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে কথা বলতেছি, এখন আমাদের পাটা ব্যথা হয়ে গেছে, আমরা বলতেছি যে কোথাও একটা বসা দরকার। আর এদিকে বাবা আর মেয়ে একটার পর একটা রাইডে চড়তেছে, আর আমি আর আমার ফ্রেন্ড অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন কি করব। আমরা একটু বসার জন্য কোথাও স্পেস খুঁজে বসে যাওয়ার জন্য ট্রাই করেছি। ওখানে দেখা গেছে অনেক আরও আমার আরও ফ্রেন্ডের সাথেও দেখা হয়েছে, তো ওখানে ওদের সাথেও কথা বলতেছিলাম। আর এখানে যে মেয়ে আর বাবা সুন্দরভাবে সবগুলো রাইড এনজয় করতেছে, ওর এক্সপ্রেশনটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দরভাবে ও এক্সপ্রেশনটা দিতেছিল। আর গরম ছিল প্রচণ্ড, দেখা গেছে গরমের কারণে অনেক কিছুই ভালো লাগতেছিল না। আর অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে করেছে ওরা, সব কিছু ডেকোরেশন, সব কিছু সাজানো বলতে, বা সব কিছু প্রত্যেকটা জিনিস অনেক সুন্দরভাবে ডেকোরেট করা, অনেক সুন্দরভাবে সব কিছু রাজকীয় টাইপের করেছিল। আর এদিকে বাচ্চাদেরও একটা এনজয় করার জন্য একটা স্পেস হয়ে গেছে, ভালোই লাগতেছিল। এই যে এখানে সব কিছু সুন্দর সুন্দর করে সাজিয়ে, সব কিছু সুন্দর সুন্দর করে ওরা এনজয় করতে পারছে। তো মূলত আমাদের জন্য হলো ফটোশ্যুট, কারণ আমরা কোথাও গেলে ফটোশ্যুটটাই বেশি করি, কিন্তু বাচ্চাদের জন্য তো দেখা গেছে এগুলাই ওদের জন্য এনজয়েবল কিছু জিনিস থাকে, যে ওরা এসব জিনিস দিয়ে এনজয় করতে পারে। আমরা তো আর এসব জিনিস দিয়ে এনজয় করতে পারবো না, তো আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করতেছি বা ই করতেছি, আর ওরা এদিকে কথা বলতেছি, আর ও তো এখানে অনেক সুন্দরভাবে সব কিছু এনজয় করতেছে। আর এদিকে বরেরও প্রায় এন্ট্রি হয়ে গেছে, ওখানে বরেরও বিভিন্ন জায়গায় স্পেসগুলোর মধ্যে ছবি তুলতেছে। আমার ফ্রেন্ডও অনেক ব্যস্ত ছিল কালকে, ওর সাথে তেমন একটা ছবি তোলা হয়নি, কয়েকটা ছবি তোলা হয়েছে, ও অনেক ব্যস্ত ছিল, ওকে দেখা গেছে শুধু দৌড়াদৌড়ির উপর ছিল, তাই ওকে আর ডিস্টার্ব করিনি। আর এদিকে বরের বিভিন্ন স্পেসে সুন্দরভাবে ফটোশ্যুট করতেছে, তো আমরা এখানেও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, বরের পিকগুলো কী সুন্দরভাবে নিতেছিল। এর তো এখানে শরীফ ফুড কোর্টের বিভিন্ন মেলামাইনের যে জিনিসগুলো এখানে সেল করে, তো এটার ভেতর আর আমরা ঢুকিনি, আমরা আরেকদিন শরীফ ফুড কোর্টে যে সুন্দরভাবে ব্লগ করার ট্রাই করব। এখানে যেহেতু একটা অনুষ্ঠান চলতেছে তাই আর আমরা এটার ভেতরে আর ঢুকিনি। এই যে এখানে সবাই বসে বসে কথা বলতেছিল, অনেক বড় স্পেস ছিল, তো কে কোথায় ছিল, কার সাথে কখন দেখা হয়েছে, দেখা গেছে যে কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তো এই যে এখানে যে যার মতো করে বসে, যে যার মতো করে হাঁটতেছে, আর এই যে এখানে আমার ফ্রেন্ডকে দেখা যাচ্ছে, ওকে মাশাল্লাহ অনেক কিউট লাগতেছিল, ওকে অনেক সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে চা, তারপর
চটপটি ফুচকা, জিলেপি এসবের ব্যবস্থা করেছিল, কিন্তু এত ভিড় ছিল আমরা কিছু একটাও খেতে পারিনি। আমরা আনার জন্য যাইও নি, কারণ অনেক ভিড় ছিল, তো আমরা আর এখানে যাইনি। আমরা বাহিরেই বসে বসে আমরা ফ্রেন্ডরা মিলে কথা বলতেছি। তারপর এখানে হয় বরের এন্ট্রি। বরের এন্ট্রিটাও অনেক ভালোভাবে হয়েছে, খুব সুন্দরভাবে বরের এন্ট্রিটা হয়েছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, আর এদিকে খাওয়ার জায়গায় খাওয়াও লাগিয়ে দিয়েছে, তো আমরা ওখানেও এখন চলে যাব। এখানে বরের এন্ট্রিটা দেখেই আমরা ওখানে খাওয়ার জন্য চলে যাব। খাওয়ার জায়গা অনেক ভিড় ছিল, দেখা গেছে একজনের উপর আরেকজন দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য, এত ভিড় ছিল। এত বড় স্পেসে দেখা গেছে এত মানুষ হয়েছে যে খাওয়ার জায়গাও প্রায় ফিল আপ, সব জায়গায় ফিল আপ, দাঁড়ানোর কোনো স্পেস নাই। কোনো অনেকক্ষণ ওয়েট করে তারপর আমাদের খাবারের জায়গায় আমরা বসতে পেরেছি। এই যে এখানে বরের এন্ট্রি, বরের আম্মুর সাথে অনেক সুন্দরভাবে বরের এন্ট্রি হয়েছে, একটু রাজকীয় টাইপের, তো বরের এন্ট্রিটা খুবই ভালো লেগেছে। আর এখানে তো সুন্দরভাবে গান দিয়ে তারপর বরের এন্ট্রিটা করেছে, বরের এন্ট্রিটা আমার কাছে অনেকই ভালো লেগেছে, অনেক সুন্দরভাবে একদম রাজকীয়ভাবে বরের এন্ট্রি হয়েছে। এখানে ঘোড়া দিয়ে মেবি আসার কথা ছিল, কিন্তু এখানে ওরা ঘোড়াটাকে ভেতরে অ্যালাউ করেনি, তার জন্য হেঁটেই বরের এন্ট্রি হয়েছে। তো এ তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।